আসসালামু আলাইকুম প্রিয় সুধী রাসুল্লাহ সাল্লা সাল্লামের ইন্তেকালের পর হজরত আল্লাহ রবিআল্লাহতলাহ যখন খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন তখন স্বধর্মত্যাগের প্রবণতা এমন ব্যাপক রূপ লাভ করে যে মক্কা ও মদিনার জনগণ এবং তায়েফের সাকিফ গোত্র ব্যতীত আরবের অন্য সব গোত্রই এর দ্বারা প্রভাবিত হয় কোনো কোনো ক্ষেত্রে গোটা গোত্রই ধর্মত্যাগী হয়ে পড়ে আবার কোনো কোনো ক্ষেত্রে গোত্রের অংশ বিশেষ এই পরিস্থিতিতে অনেক মুসলমানকে ইসলামের প্রতি বিশ্বাস অটুট রাখতে গিয়ে জীবন পর্যন্ত দিতে হয়েছিল তুলাইহা বিন খোয়লাত ও মুসাইলামা বিন হাবিব নামের দুই ভণ্ড নবী এবং শাজাহ বিন হারিস নামের জনৈকা ভণ্ড মহিলা নবী সধর্মত্যাগের এই অগ্নিশিখা চারদিকে প্রজ্বলিত করে রাসুল্লাহ সাল্লাহ আলহ অসুস্থতার সময়ই তুলাইহা নবিত্ব দাবি করে বসে নবগঠিত রাষ্ট্রের রাজধানী মদিনার প্রতি তুলাইহার পক্ষ থেকেই প্রথম হুমকি আসে এবং পশ্চিম মধ্য ও উত্তর মধ্য আরবের গোত্রসমূহ তাকে অনুসরণ করতে থাকে গোত্রগুলো হল গাতফান তাই হাওয়াজিন আসাদ ও বনিসুলায়ম মদিনার সত্তর মাইল উত্তর পূর্ব দিকে আব্রাক ও চব্বিশ মাইল পূর্ব দিকে জুকিসা নামক স্থান ধয়ে স্বধর্মতেগিরা সঙ্গবদ্ধ হতে থাকে এই সঙ্গবদ্ধ দলে ছিল গাতফান হাওয়াজিন ও তাই গোত্রের লোকজন ওসামার বাহিনী মদিনাতেগের এক অথবা দুই সপ্তাহের মধ্যেই জুকিসার স্বধর্মতেগিরা খলিফ আবু বকর রদিয়াল্লাহ তাল্হর নিকট একটি প্রতিনিধি দল প্রেরণ করে প্রস্তাব দেয় যে আমরা নামাজ আদায় করব কিন্তু কোনো কর দিতে পারব না আবু বকর রিয়্লাহতাল্হ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন আল্লাহর কসম তোমাদের নিকট যদি এক আউন্স পরিমাণ দ্রব্য কর হিসেবে পাওনা হয় এবং তোমরা যদি তা প্রদান না করো তাহলে আমি তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব আমি উত্তরদানের জন্য তোমাদেরকে একদিন সময় দিলাম তা বাড়ি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠাচার শত সাতাশি নতুন খলিফার প্রত্যয় ও আত্মবিশ্বাস দেখে প্রতিনিধি দল হতভম্ব হয়ে যায় এবং জবাবদানের জন্য দেওয়া চূড়ান্ত সময়সীমা অতিক্রম হওয়ার পূর্বেই তারা মদিনা থেকে পালিয়ে যায় তাদের পলায়নের অর্থ দাঁড়ালো খলিফার দাবির প্রত্যাখ্যান তাদের পলায়নের পরই আবুবকর রাদিয়াল্ল তালাহ প্রত্যেকটি থেকে গোত্রের নিকট দূত পাঠিয়ে তাদেরকে ইসলামের প্রতি অনুগত থেকে সকল প্রকার কর প্রদান অব্যাহত রাখার আহ্বান জানান জুকিসার স্বধর্মতেগি গোত্রের প্রতিনিধিগণ মদিনা ত্যাগ করার পূর্বেই সেখানে মুসলিম যোদ্ধাদের অনুপস্থিতির বিষয়টি লক্ষ্য করে জুকিসাই ফিরে তারা তাদের গোত্রের লোকদেরকে খলিফার সঙ্গে তাদের কথোপকথনের বিষয় অবহিত করে এবং মদিনার নাজুক পরিস্থিতির কথাও বলে ইতিমধ্যে ওই সময় সামিরাই অবস্থানকারী তোলাইহা তার কৌশলী ও দক্ষ সমরনায়ক ভাই হিবালের নেতৃত্বে একদল সৈন্য পাঠিয়ে জুকিশার স্বধর্মত্যাগীদের শক্তিকে বৃদ্ধি করে প্রতিনিধি দলের মুখে সবকিছু বিস্তারিত শুনে স্বধর্মত্যাগীরা অরক্ষিত মদিনার উপর চরম আঘাত থানার জন্য অস্থির হয়ে পড়ে তারা তাদের বাহিনীকে জুকিসা হতে যাত্রা করে জহুসাই নিয়ে যায় জহুসাকে সমাবেশ এলাকা হিসাবে ব্যবহার করে একটি অগ্রগামী দল আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসাবে মদিনার আরও কাছাকাছি গিয়ে তাবু ফেলে সময়টি ছিল ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দের জুলাই মাসের তৃতীয় সপ্তাহ খলিফা গোপন সূত্রে খবর পেয়ে মদিনা রক্ষার ব্যবস্থা করেন প্রধান মুসলিম বাহিনী ওসামার নেতৃত্বে মদিনার বাইরে থাকলেও মদিনার প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুরা যা ভেবেছিল ততটা দুর্বল ছিল না রাসলাসাল্লাহলামের গুত্র বনি হাসিমের বেশ কিছু যোদ্ধা তার মৃত্যুতে শোক প্রকাশের জন্য মদিনায় ছিল তাদের সহযোগী আবু বকর রাদি আল্লাহতালহ একটি বাহিনী গঠন করেন আবু বকর রাদি আল্লাহতোলাহর আত্মবিশ্বাস ছিল অত্যন্ত কঠোর তদুপরি হজরত আলী জুবাইর ইবনুল আওয়াম এবং মতো সাহসী যোদ্ধাদের উপস্থিতি তার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে তিনি তাদের প্রত্যেকের নেতৃত্বে নবগঠিত বাহিনীর এক তৃতীয়াংশ করে ন্যস্ত করেন স্বধর্মতে কীভাবে আক্রমণ রচনা করবে তা নির্ধারণ করতে না পারায় তিন দিন কোনো ঘটনা ছাড়াই অতিবাহিত হয় আবহাওয়ক রা দিয়ালহত রান্ধর নির্দেশে মুসলিম বাহিনী তীব্র গতিতে মদিনার বাইরে গিয়ে শত্রুর অগ্রবর্তী বাহিনীর ক্যাম্পে ঝটিকা আক্রমণ করে তাদেরকে পিছু হটিয়ে দেয় স্বধর্মতে গিরা জহুসাই প্রত্যাহার করে মুসলিম বাহিনীর এই সফলতার খবর খলিফার নিকট পৌঁছলে তিনি তাদেরকে তথায় অবস্থানপূর্বক পরবর্তী আদেশের অপেক্ষায় থাকতে বলেন পরদিন আবর দিয়াল্ল তাহ মালবাহী উটের একটি বিরাট বহর নিয়ে ত্যাগ করেন যুদ্ধের উটগুলো পূর্বেই ওসামার বাহিনীর সঙ্গে যাওয়ায় খলিফাকে বাধ্য হয়েই মালবাহী উট নিয়ে যুদ্ধযাত্রা করতে হয়েছিল খলিফার উটের বহর শত্রুর পরিত্যক্ত ক্যাম্পের নিকট পৌঁছলে মুসলিম বাহিনী উটগুলোতে আরোহণ করে জুহুসাই শত্রুর সমাবেশ এলাকার দিকে অগ্রসর হয় জুহুসাই শত্রুবাহিনী তোলাইহার ভাই হিবালের নেতৃত্বে মুসলিম বাহিনীর জন্য অপেক্ষারত ছিল হিবাল এখানে তার সামরিক চাতুর্যের পরিচয় দিতে সক্ষম হয় সে মুসলিম বাহিনীর অগ্রযাত্রার পথে তার সমাবেশ এলাকার কিছু সামনে ঢালের পার্শ্ববর্তী খাড়া পাহাড়ের আড়ালে সৈন্য মোতায়েন করে পাতে মালবাহী উঠে আরোহণকারী শত্রুর অবস্থান সম্পর্কে অজ্ঞাত মুসলিম বাহিনী ঢালটি অতিক্রম করতে থাকে তারা খারাপ পাহাড়াটির নিকটবর্তী হতেই স্বধর্মতে গিরে দাঁড়িয়ে পড়ে এবং অসংখ্য পরিমাণ পানি ভর্তি ছাগলের চামড়া পাহাড়ের উপর থেকে গড়িয়ে দিতে থাকে পানি ভর্তি চামড়াগুলো মুসলিম বাহিনীর পথের দিকে গড়িয়ে পড়তে থাকলে তারা বিকট শব্দে ড্রাম পিটাতে পিটাতে উচ্চ শব্দে চিৎকার ও তীক্ষ্ণ হাসিতে ফেটে পড়ে মুসলিম বাহিনীর যুদ্ধের প্রশিক্ষণহীন মালবাহী উটগুলো বিকট শব্দ ও অপরিচিত অসংখ্য বস্তা পড়তে দেখে সন্ত্রস্ত হয়ে উল্টো ঘুরে দ্রুত বেগে ভাগতে শুরু করে মুসলিমগণ তাদের ভীত সন্ত্রস্ত বাহনগুলোকে নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় অল্প সময়ের মধ্যে তারা মদিনায় প্রত্যাবর্তন করে হিবালের অন্তর আত্মতৃপ্তিতে ভরে যায় অবশ্য তার যথেষ্ট কারণও আছে কেননা সে অতি সহজেই মুসলিম বাহিনীকে মদিনায় ঠেলে দিতে সক্ষম হয় হিবালের এই কৌশলের পরিপ্রেক্ষিতে এটা ভাবা যায় যে স্বধর্মতে মদিনার নিকটবর্তী অবস্থান হতে প্রত্যাহারটি হয়তো ছিল মুসলিম বাহিনীকে প্রলুব্ধ করে মদিনার বাইরে টেনে আনার ফন্দি কিন্তু হিবাল এবার ভুল করল এই ভেবে যে মুসলিমগণ ছিল ভীত সন্ত্রস্ত এবং তাদের মদিনায় দ্রুত পলায়ন ছিল দুর্বলতা তার জানা ছিল না যে মুসলিম বাহিনীর রুটগুলো ছিল মালবাহী এবং ভীত সন্ত্রস্ত ছিল যুদ্ধে অনভ্যস্ত এই বাহনগুলো মানুষগুলো নয় হেবাল তার যুগিসাই অবস্থানকারী বাহিনীর নিকট এই সফলতার সংবাদ পাঠিয়ে তাদেরকে অগ্রসর হতে বলে একই সন্ধ্যায় স্বধর্মতেগীদের গোটা বাহিনী অগ্রসর হয়ে মদিনার নিকটবর্তী যে অবস্থান থেকে তারা মাত্র একদিন পূর্বে প্রত্যাহার করেছিল সেখানেই ক্যাম্প স্থাপন করে তাদের মনোবল ছিল অত্যন্ত উঁচু অপরপক্ষে মুসলিম বাহিনীর প্রত্যেক সদস্য ছিল ক্ষুব্ধ পাল্টা আক্রমণের মাধ্যমে প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর আবুবুকুরাদি আল্লাহতালহ জানতেন যে স্বধর্মতেগিরা মদিনার নিকটবর্তী অবস্থানে ফিরে এসে ক্যাম্প স্থাপন করেছে শত্রু যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করার পূর্বেই তিনি আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তার নির্দেশে মুসলিমগণ সারা রাত্র তাদের ক্ষুদ্র বাহিনীকে পুনর্গঠিত ও যুদ্ধের জন্য প্রস্তুত করতে ব্যয় করেন মধ্যরাতের পর আবুবকুরদিয়াল্লাহতালহ তার বাহিনী নিয়ে ত্যাগ করেন এবং শত্রু অবস্থানের নিকটবর্তী হয়ে আক্রমণ রচনার জন্য সৈন্যবিন্যাস করেন তিনি তার গোটা বাহিনীকে চার অংশে বিভক্ত করে দুই অংশ দুই বাহুতে এবং এক অংশ মাঝখানে আর বাকি অংশকে বাহিনীর রক্ষার দায়িত্বে মোতায়েন করেন তিনি মাঝখানে মোতায়েন সেনাদলের কমান্ডার নিজের হাতে রাখেন এবং ডানবাহু বামবাহু ও পশ্চাদরক্ষী দলের কমান্ড প্রদান করেন যথাক্রমে নুমান আবদুল্লাহ ও সোয়াইদের হাতে এরা তিনজনই মুকাররিনের পুত্র ভোর হওয়ার পূর্বেই মুসলিম বাহিনী শত্রু ক্যাম্পের দিকে অগ্রসর হয় এ সময় শত্রুবাহিনী যুদ্ধে সহজ বিজয়ের বিশ্বাস নিয়ে গভীর নিদ্রাই মগ্ন ছিল এবারে অজ্ঞাতে আক্রান্ত হওয়ার পালা হিবালের ভোরের আলো ফুটে ওঠার পূর্বেই মুসলিম বাহিনী উন্মুক্ত তরবারি হস্তে অমিত ও তেজে সধর্মতেগিদের উপর ঝাঁপিয়ে পড়ে শত্রুরা অনেকেই নিহত হয় এবং বাকিরা পালিয়ে যাওয়াকে নিরাপদ মনে করে ঝুঁকি সেই না পৌঁছা পর্যন্ত তাদের পলায়ন অব্যাহত থাকে সেখানে পৌঁছে তারা পুনরায় সংঘটিত হলেও মনোবল আর পূর্বের মতো উঁচু ছিল না এই দফা বিজয় হয় খলিফার এবং তার এই বিজয় ছিল খুবই অর্থবহ এটি ছিল একটি রক্তক্ষয়ী কৌশলগত অভিযান যাতে শত্রুকে শুধু কৌশলের সাহায্য নয় বরং তরবারি ব্যবহার করে পিছু হটাতে বাধ্য করা হয় খলিফা তার স্বল্পতার দুর্বলতাকে অতিক্রম করার জন্য শত্রুকে অজ্ঞাতে আকস্মিক আঘাত হেনে হতভম্ব করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তিনি সফলকাম হয়েছিলেন তার একটি দ্রুত বিজয় প্রয়োজন ছিল এবং তিনি তা অর্জন করেন কৌতূহলের বিষয় হিসাবে উল্লেখ করা যায় যে মুসলমানদের ইতিহাসে এটাই রাত্রিকালীন আক্রমণের প্রথম দৃষ্টান্ত অবশ্য আক্রমণের এই কৌশলটি বহুল প্রচলিত হতে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল এই দফা বিজয়ের পর আবু বকর রাদিয়াল্লাহ তাল্হ ভাবলেন শত্রুকে সময় দেওয়া ঠিক হবে না আকস্মিক আক্রমণের ধাক্কা এবং দ্বিধাদ্বন্দ্ব ও বিশৃঙ্খল অবস্থা কাটিয়ে ওঠার পূর্বেই শত্রুকে আবার ধরতে হবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তিনি জুকিসার দিকে যাত্রা শুরু করেন জুকিশাই পৌঁছে খলিফা পূর্বের রাতের ন্যায় সৈন্যবিন্যাস করে শত্রুর উপর আক্রমণ করেন স্বধর্মতে মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের মনোবল এতটাই দুর্বল ছিল যে কিছুক্ষণের মধ্যেই তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে আব্রাকে পালিয়ে যায় সেখানে গাতফান হাওয়াজিন ও তাই গোত্রের আরও কিছু লোক সমবেত ছিল জুকিসা দখল করার পর আবুবুকুর রাদি আল্লাহতাল্হ তাল হাবিন ওবায়দুল্লার নেতৃত্বে পলায়ন শত্রুকে ধাওয়া করার জন্য একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করেন তালহারাদি কিছু দূর অগ্রসর হয়ে দল ছোট কিছু শত্রুকে খতম করতে সক্ষম হন খলিফা জুকিসা দখল করেন ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দের তিরিশে জুলাই আবার কারো কারো মতে একদিন আগে পরের কথা উল্লেখ পাওয়া যায় আবু আবুবুকরাদি আল্লাহতোল্লাহ নৌমান বিন মুকারের নেতৃত্বে একটি দলকে জুকিসাই রেখে মদিনায় প্রত্যাবর্তন করেন আগস্ট মাসের দুই তারিখে ওসামা রাদি তার বাহিনী বাহিনীসহ মদিনায় প্রত্যাবর্তন করলে ইসলামের রাজধানীর নিরাপত্তার আর কোনো অসুবিধা থাকে না ওসামা তার বাহিনী নিয়ে তাবুক পোসলে সেখানকার প্রায় প্রত্যেকটি গোত্র তাকে তীব্রভাবে বাধা প্রদান করে কিন্তু ওসামা তার যৌবনের তেজ ও ক্ষিপ্রতা দিয়ে সমস্ত বাধা প্রদানত করতে সক্ষম হন তিনি আরবের উত্তরাঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে দাউমাতুল জান্দালে পৌঁছে যান যেখানে হজরতে খালিদ বিন ওয়ালিদ্রাদি আল্লাহতালহ দুই বছর পূর্বেই ওকেদারকে গ্রেফতার করেছিলেন অভিযানকালে ওসামা বাধা দানকারী সকলকে হত্যা করে অগ্রসর হন ইবনিস পৃষ্ঠা সাতশত নয় ওসামার অভিযানের ফলে কতিপয় গোত্র মদিনার প্রতি পুনরায় আনুগত্য প্রকাশ করে এবং ইসলামকে আবার আলিঙ্গন করে কিন্তু কোজা অবাধ্য থেকে যায় ফলে কিছুদিন পরে আমর আসকে আরও একটি অভিযান পরিচালনা করতে হয় এরপর ওসামা মদিনায় অভিযান চালিয়ে কাব ও গাছ গোত্রের আরব খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করেন অবশ্য এখানে বড় ধরনের কোনো যুদ্ধ সংঘটিত হয়নি তিনি বিপুল সংখ্যক যুদ্ধবন্দী ও ধন সম্পদ নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন এই সম্পদের কিছু ছিল কর হিসাবে সংগৃহীত অর্থ আর কিছু ছিল শত্রু কর্তৃক পরিত্যক্ত খলিফ আবুবাকি আল্লাহতালহ মদিনার মুসলমানগণ সহ ওসামার বাহিনীকে উষ্ণ অভ্যর্থনা জানান এই বাহিনী চল্লিশ দিন মদিনার বাইরে ছিল এবং এর প্রত্যাবর্তনে স্বস্তি ও নিরাপত্তা ফিরে আসে জুকিশায় সহ পরাজয়ের খবরে অন্যান্য কোটি ধর্মত্যাগী গোত্রের লোকেরা মুসলমানদের উপর খুবই পরায়ণ হয়ে ওঠে তারা তাদের গোত্রের মুসলিম সদস্যদেরকে নৃশংসভাবে হত্যা করে এমনকি তাদেরকে জীবন্ত দগ্ধ ও উচ্চ পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করা হয় আবু বকর রাদি আল্লাহ তালাহ তীব্র ক্ষোভের সঙ্গে এই খবর শুনেন এবং স্বধর্ম থেকে প্রত্যেকটি গোত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুসলিম হত্যাকারী প্রত্যেক ব্যক্তিকে খতম করার শপথ গ্রহণ করেন পরিস্থিতি এখন মুসলমানদের অনুকূলে খলিফার সাম্প্রতিক বিষয়গুলো চূড়ান্ত কিছু না হলেও তা মুসলমানদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করে মদিনার আশপাশের কয়েকটি গোত্র অনুতপ্ত হয়ে ইসলামকে পুনরায় আলিঙ্গন করে এবং কর প্রদান করে ওসামার বাহিনী যুদ্ধবন্দীর সাথে সাথে প্রচুর ধন সম্পদও নিয়ে আসে ফলে মদিনার ধনভাণ্ডার পুনরায় পূর্ণ হয়ে ওঠে এবং খলিফা ইসলামের শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার আর্থিক সংগতি লাভ করেন কিন্তু তিনি তাড়াহুড়া না করে সর্বাত্মক অভিযান পরিচালনার পূর্বে ওসামার বাহিনীকে পর্যাপ্ত বিশ্রাম দান ও যুদ্ধ সাজে সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি ওসামাকে তার বাহিনী সহ বিশ্রাম গ্রহণের ও সেই সঙ্গে রাজধানীর নিরাপত্তার প্রতি লক্ষ্য রাখার নির্দেশ দান করেন খলিফার তাড়াহুড়া করে গঠিত বাহিনীটি ক্রমান্বয়ে সজ্জিত হয়ে পরিপূর্ণ রূপ লাভ করে ওসামার বাহিনী বিশ্রামরত থাকায় খলিফা এই নতুন বাহিনী দিয়ে আব্রাকে সমবেত স্বধর্মতেগিদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন আল্লাহতালান হয়ে খন স্বধর্মতেগিদের ঘৃণ্য অপরাধের শাস্তি বিধান ও নির্দোষ মুসলমানদের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য যুদ্ধ করতে সম্পূর্ণ প্রস্তুত আব্রাক অভিযানে আবু আল্লাহ আল্লাহতোলাহ নিজেই মুসলিম বাহিনীর নেতৃত্ব দানের সিদ্ধান্ত ঘোষণা করলে অভিজ্ঞ ব্যক্তিগণ তাকে এই বলে বিরত করার চেষ্টা করে যে হ্যাঁ আল্লাহর রসুলসাল্লিহ্লামের প্রতিনিধি আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আব্রাক অভিযানে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া আপনার জন্য ঠিক হবে না আল্লাহ না করুন যুদ্ধক্ষেত্রে আপনি নিহত হলে সব কিছু এলোমেলো হয়ে যাবে আপনার বেঁচে থাকাটাই অবিশ্বাসীদের জন্য ভীতির কারণ এবং আপনি অন্য কাউকে কমান্ডারে নিযুক্ত করুন সে শহীদ হলে আপনি আবারও একজনকে মনোনীত করতে পারবেন আবু বুক রাদিয়াল্লাহ তাল্হ্ন খুব শীঘ্রই মুসলিম যোদ্ধাদের উপর একটি দায়িত্ব চাপাতে যাচ্ছেন তিনি তাদেরকে এমন মরণ আঘাত হানতে বলবেন যা তারা পূর্বে কখনও হানেনি। এবং এর ফলে তারা এমন বিপদের সম্মুখীন হবে যা তাদেরকে আতঙ্কিত করে ফেলতে পারে মুসলিম বাহিনীকে তার কাঙ্ক্ষিত ভূমিকায় অবতীর্ণ করতে নিজে নেতৃত্ব দেনের ঝুঁকি নেওয়া ছাড়া অন্য কোনো উত্তম সমাধান তিনি আর দেখতে পান না তিনি জবাব দেন না আল্লাহর নামে বলছি আমি তা করব না আমি কিছুতেই আমার বোঝা অন্যের কাঁধে চাপাবো না তা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা চারশত ছিয়াত্তর শেষ পর্যন্ত বকর রাদি আল্লাহতুল্লোর নেতৃত্বেই এই ক্ষুদ্র বাহিনী জুকিসা অভিমুখে যাত্রা শুরু করে নুমান সেখানে খলিফাকে অভ্যর্থনা জানায় এই নুমান পরবর্তীকালে পারস্যের নিহাওয়ান্থ বিজেতা হিসেবে ইতিহাসে খ্যাতি লাভ করেন আবু হ তার বাহিনীর বাহুদয় ও ভাগ রক্ষাকারী দলের নেতৃত্ব নোমান ও তার ভাইয়ের হাতে দেন এবং আব্রাকের দিকে যাত্রা শুরু করেন সময়টা ছিল আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ মুসলিম বাহিনী আব্রাকে পৌঁছে শত্রুকে যুদ্ধবিন্যাসে প্রস্তুত দেখতে পায় বিলম্ব না করে হজরত আবু বকর রদি আল্লাহতোলাহ তার বাহিনীকে মোতায়েন করেন এবং শত্রুর উপর ব্যাপক আক্রমণ শুরু করেন সধর্মত্যাগীদের মনোবল পক্ষকাল পূর্বেও যেমন উঁচু ছিল এখন আর তেমনটা নেই ঝুঁকিসাই পরাজিত ও পলাতক স্বধর্মতেগিরা আব্রাকে অবস্থানকারী স্বধর্মতেগীদের সঙ্গে যোগদান করে ফলে স্বাভাবিক নিয়মেই পরাজিতদের ভগ্ন মনোবলের দ্বারা আব্রাকের স্বধর্মতেগিরাও প্রভাবিত হয় সংখ্যাগরিষ্ঠতার কারণে স্বধর্মতেগিরা কিছু সময়ের জন্য মুসলিম বাহিনীর আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় কিছুক্ষণ পরেই তারা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করে যার বিনিময়ে হজরত আবু বকরদ্দি আল্লাহতুল্লাহ আরও একটি বিজয়ের গৌরব অর্জন করেন আব্রাক হতে পলাতক এবং আশপাশের এলাকার অন্যান্য গোত্রের গুত্রের বোঝা খাই গমন করে স্বধর্মতেগিদের নেতা হও সামিরা হতে তথায় হাজির হন অবশ্য এই এলাকার কিছু গোত্র খলিফার প্রেরিত একটি দলের নিকট বর্ষতা স্বীকার করে খলিফা আব্রাক বিজয়ের পর এই দলটিকে পাঠিয়েছিলেন আশপাশের এলাকা পদানত করার জন্য কিছু গোত্র অনুতপ্ত হয় এবং কর প্রদান করতে থাকে যুদ্ধ বিজয়ের পর দিনই খলিফা আবু বকর রদিয়াল্লাহ তাল্হ আব্রাক হতে মদিনায় প্রত্যাবর্তন করেন মদিনায় ফিরে তিনি রাষ্ট্রীয় কাজে কয়দিন অতিবাহিত করেন পরে তিনি ওসামার বাহিনী নিয়ে জুকিসা অভিমুখে যাত্রা করেন এই বাহিনী অবশ্য এখন আর ওসামার বাহিনী নামে পরিচিত নয় কেননা ওসামা তার দায়িত্ব পালন করেছেন এবং তার কমান্ডার মেয়াদ শেষ হয়েছে এই বাহিনী এখন খলিফার নেতৃত্বে ইসলামের বাহিনী নামে পরিচিত জুকিশাই পৌঁছেবকর রাদিউল্লাহতালহ ইসলামের বাহিনীকে কয়েকটি করে বিভক্ত করেন বিভিন্ন এলাকা দখলকারী শত্রুদের মোকাবেলা করার জন্য বস্তুত মুসলমানদের দখলে ছিল সামান্য এলাকা এই প্রথমবারের মতো মুসলিম বাহিনী খলিফার কৌশলগত নির্দেশনার ভিত্তিতে স্বতন্ত্র কমান্ডারের অধীনে স্বতন্ত্র মিশন দিয়ে কটি কোর বিভক্ত করা হয় এর মধ্য দিয়ে মুসলিম কমান্ডারগণ যুদ্ধকৌশল চর্চার এমন এক বিশাল সাম্রাজ্যে প্রবেশ করেন যেখানে তারা তাদের দক্ষতা দিয়ে গোটা বিশ্বকে বিস্মিত করেছিলেন ছয়শত বত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসের চতুর্থ সপ্তাহে জুকিশাই আবু বকরাদি আল্লাহতুলান্হ স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কৌশল নির্ধারণ করেন ও আব্রাকে স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে তার অভিযানগুলোর লক্ষ্য ছিল প্রাথমিকভাবে মদিনাকে রক্ষা করা এবং শত্রুকে বৃহত্তর অভিযান পরিচালনার সুযোগ না দেওয়া কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল শত্রুকে প্রতিরোধ করে হাতে কিছু সময় নিয়ে মূল মুসলিম বাহিনীকে সুসজ্জিত করা এই অভিযানগুলোর সাহায্যে হজরত আবুবুকুর রদিয়াল্লাহ তাল্হ শত্রুর প্রস্তুতিকে অকার্যকর করে নিজের জন্য এমন একটি ভিত্তি তৈরি করতে সক্ষম হন যেখান হতে পরবর্তী বিশাল অভিযানগুলো পরিচালনা করা সম্ভব হয়েছিল স্বীয় দায়িত্ব সম্পর্কে হজরত আবুবুকুর রিয়াল্লাহতালহর ধারণা ছিল অত্যন্ত স্পষ্ট তাকে মোকাবেলা করতে হয় অনেকের বোঝাখাই ধর্মদ্রোহী তুলাইহা বুতাই মালিক বিন নোয়রা এবং ইয়ামামাই মিথ্যাবাদী মুসাইলামার তাকে আরবের পূর্ব ও দক্ষিণ উপকূলবর্তী বাহরাইন ওমান মাহরা হাদ্রামাউত ও ইয়ামেনের ব্যাপক এলাকায় বিদ্রোহীদের মোকাবেলা করতে হয় মক্কার দক্ষিণ ও পূর্বাঞ্চলেও বিদ্রোহ দেখা দেয় এমনকি ওসামার প্রত্যাবর্তনের পরপরই উত্তর আরবের কোজাও পুনরায় সহ দলে ফিরে যায় এই পরিস্থিতিতে মুসলমানদের অবস্থাকে তুলনা করা যায় অবিশ্বাসের বিশাল সমুদ্রের মাঝে বিশ্বাসের ক্ষুদ্র একটি দ্বীপের সঙ্গে বিশাল অন্ধকারের মাঝে একটি জ্বলন্ত প্রদীপের সঙ্গে শুধু প্রদীপকে জ্বালিয়ে রাখা নয় আবু বকরাদা দিয়াল্লাহতাল্ধর কাঁধে ছিল চারদিকে সংঘটিত অপশক্তিকে ধ্বংস করে অন্ধকারকে বিদরীত করার দায়িত্ব স্বধর্মতে থেকে ঐক্যবদ্ধ না হলেও সংখ্যাই ছিল মুসলমানদের তুলনায় অনেকগুণ বেশি আবু বকরাদিয়াল্লাহতাল্ধর সঙ্গে ছিল মুসলমানদের মধ্য থেকে বাছাই করা সেই সময়ের উত্তম সেনানায়কগণ তার সবচেয়ে বড় অস্ত্র ছিল খালিদ বিন ওয়ালিদ্রাদিয়াল্লাহতোলাহ অর্থাৎ আল্লাহর তরবারি হজরত আবু আল্লাহ তালাহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার যুদ্ধ যুদ্ধকৌশল নির্ধারণ করেন এবং মুসলিম বাহিনীকে কয়েকটি কুরে বিভক্ত করেন সবচেয়ে শক্তিশালী কুরের কমান্ডার নিযুক্ত করেন হজরতে খালিদ বিন ওয়ালিদ্রা দিয়াল্লাহতোল্লাহকে এই কুরের দায়িত্ব ছিল শত্রুর সবচেয়ে শক্ত ঘাঁটিতে আঘাত হেনে ধ্বংস করা অন্যান্য কুরগুলোর উপরে দায়িত্ব ছিল শত্রুর প্রধান বাধা ধ্বংস হওয়ার পর অপেক্ষাকৃত দুর্বল গোত্রগুলোকে আঘাত হেনে শায়স্তা করা দুইটি কুরকে সংরক্ষিত শক্তি হিসেবে রাখা হয় খালিদ বা অন্য কারো প্রয়োজনে সহায়তা করার জন্য পরিকল্পনা অনুযায়ী খালিদ প্রথম অভিযান পরিচালনা করেন তার উপর দায়িত্ব ছিল শত্রুর সবচেয়ে শক্তিশালী ঘাঁটিগুলোকে একের পর এক আক্রমণ করা তার সাফল্যের উপর ভিত্তি করে অন্যান্য কুরগুলো অভিযান পরিচালনা করবে আবুবুকোরদি আল্লাহতালাহর পরিকল্পনা ছিল প্রথমে পশ্চিম মধ্য আরব শত্রুমুক্ত করা তারপর মালিক বিন নোয়রা এবং সবশেষে প্রধান শত্রু মিথ্যাবাদী মুসাইলামাকে দমন করা এভাবে এভাবেই আবুবু কোরদিআল্লাহতোলাহ শত্রুর বিভিন্ন দলকে স্বতন্ত্রভাবে এবং দফায় দফায় মোকাবেলা করে শক্তির সমন্বিত ব্যবহার নিশ্চিত করেন এবং ধাপে ধাপে নিকট হতে দূরের শত্রুকে আঘাত হানার পরিকল্পনা নেন খলিফা স্বতন্ত্র কমান্ডারের অধীনে এগারোটি কোর গঠন করেন প্রত্যেক কোরকে একটি করে পতাকা প্রদান করা হয় যুদ্ধের জন্য প্রস্তুত জনশক্তিকে কোরগুলোতে ভাগ করে দেওয়া হয় কিছু কিছু কোরকে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনার মিশন নির্দিষ্ট করে দেওয়া হয় এবং কিছু কোরকে এমন মিশন দেওয়া হয় যেই ক্ষেত্রে পরে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয় কমান্ডারগণকে নির্দেশ প্রদান করা হয় পথ হতে সাহসী যোদ্ধাগণকে দলভুক্ত করে নিয়ে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতে সংক্ষেপে আমরা জেনে নিব এগারোটি কোরের কমান্ডার এবং তাদের লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে নাম্বার এক হজরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তোলাহর দায়িত্ব ছিল প্রথমে বোঝা তুলাইহা এবং পরে বোতায় মালিক বিন নোয়াইরা নাম্বার দুই ইকরামা বিন আবুজাহ রদিয়াল্লাহ হ তার দায়িত্ব ছিল ইয়ামামাই মুসাইলামাকে ব্যস্ত রাখা এবং আরও শক্তি সংযোজিত না হওয়া পর্যন্ত সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে না পড়া নাম্বার তিন আমর ইবনুল ইব্দুল আসরাদিয়াল্লাহ তোলাহো তাঁর দায়িত্ব ছিল তাবুক ও দাউমাতুল জান্দাল এলাকায় কুজা ও ওয়াদিয়া গুত্রের সধর্মতে নাম্বার চার সুরাহ বিল বিন হাসানা রাদি আল্লাহ তার দায়িত্ব ছিল ইকরামাকে অনুসরণ করে খলিফার নির্দেশের জন্য অপেক্ষা করা নাম্বার পাঁচ খালিদ বিন সাঈদ রাদি আল্লাহ তার দায়িত্ব ছিল সিরিয়ার সীমান্তবর্তী এলাকার কতিপয় স্বধর্মতেগি গোত্রে নাম্বার ছয় তুরাফা বিন হাজিজ রাদি আল্লাহ তার দায়িত্ব ছিল মদিনা এবং মক্কার হাওয়াজিন ও বনি বনিসুলায়মের স্বধর্মতেগি গোত্রগুলো নাম্বার সাত আল আলা ইবদুল ইব্দুল হাদ্রামিরাদি আল্লাহ তালান্হ তার দায়িত্ব ছিল বাহরানের স্বধর্মতেগিগণ নম্বর আট হুজাইফা বিন মিহসান রাজিয়াল্লাহ তালহ তার দায়িত্ব ছিল ওমানের স্বধর্ম গীগণ নাম্বার নয় আরফাজা বিন হারসাম রাজিয়াল্লাহ তালানহ তার দায়িত্ব ছিল মাহরার সধর্মতে গীগণ নাম্বার দশ মহাজির বিন আবু উমাইয়া রাদিয়াল্লাহতালাহ তার দায়িত্ব ছিল প্রথমে ইয়েমেনের স্বধর্মতে গিগণ এবং পরে হাদ্রামাউতের কিন্দাগণ এবং এগারো সোয়ায়দ বিন মুকাররিন রাদিয়াল্লাহ তালানহ তার দায়িত্ব ছিল উত্তর ইয়েমেনের উপকূলবর্তী এলাকার স্বধর্ম গিগণ কুর সংগঠন ও দায়িত্ব বণ্টনের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে খালিদ আল্লাহ তোলান্হ যাত্রা শুরু করেন কিছু পরে ইক্রামা ও আমর ইবনুল আসো যাত্রা শুরু করেন বাকি কুরগুলোকে খলিফা কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পরে যাত্রা করতে বলেন খালিদ আল্লাহ তোলান্হর অপারেশনের অগ্রগতির উপর ভিত্তি করে খলিফা বাকি কুরগুলোকে ছাড়েন হতে বিভিন্ন ধর্মত্যাগী গুত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার পূর্বে খলিফা তাদের নিকট দুধ পাঠিয়ে ইসলামের শান্তির পথে প্রত্যাবর্তনের আহ্বান জানান দোদ্গণ খলিফার পক্ষ থেকে বিদ্রোহী গোত্রগুলোর নিকট এই বাণী পৌঁছে দেয় যে যারা ইসলামের ছায়াতলে প্রত্যাবর্তন করবে তাদেরকে ক্ষমা করে শান্তিতে বসবাস করতে দেওয়া হবে আর যারা মুসলিম বাহিনীকে প্রতিরোধ করবে তাদেরকে যুদ্ধের মাধ্যমে নির্মূল করা হবে এবং তাদের মহিলা ও শিশুদেরকে দাসে পরিণত করা হবে কোনও গোত্রকে আক্রমণ করার পূর্বে মুসলিম বাহিনী আজানের মাধ্যমে নামাজে আহ্বান জানাত কোনো গোত্র আজানে সারা দিলেই মনে করা হতো যে তারা ইসলামের আনুগত্য স্বীকার করেছে কোর কমান্ডারগণকে খলিফা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেওয়া ছাড়াও নিম্নরূপ সাধারণ নির্দেশনা বলি প্রদান করেন যেমন তোমরা লক্ষ্য হিসাবে নির্দিষ্ট গোত্রের সঙ্গে প্রথমে যোগাযোগ স্থাপন করবে খ আজানের মাধ্যমে নামাজের প্রতি আহ্বান করো গ গোত্রের লোকজন আজানে সারা দিলে আক্রমণ করো না আজানের পরে তাদের জিজ্ঞাসা করো তারা কর প্রদান সহ ইসলামের পূর্ণ আনুগত্য করতে প্রস্তুত কিনা তারা তা করতে রাজি হলে আক্রমণ করবে না নাম্বার ঘ যারা আনুগত্য স্বীকার করবে তাদেরকে নিপীড়ন করা হবে না ওম যারা আজানে সাড়া দিবে না এবং আজানের পরেও আনুগত্যের প্রতিশ্রুতি দিবে না তাদেরকে আগুন ও তরবারির সাহায্যে সায়স্তা করা হবে এবং চ যেসব সধর্ম থেকে মুসলমানদের হত্যা করেছে তাদেরকে হত্যা করা হবে এবং যারা মুসলমানদেরকে অগ্নিদগ্ধ করে মেরেছে তাদেরকেও অগ্নিদগ্ধ করা হবে তা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠাচার শত বিরাশি উল্লিখিত নির্দেশসমূহ প্রদানের পর রাসল উল্লাহ সাল্লাহ সাল্লামের এক সময়ের নম্র ভদ্র ও সদাবিনয়ী সহযোগী হজরত আবুবুকুরাদি আল্লাহ তাল্হু অত্যন্ত কঠোর হস্তে ইসলামের শত্রুকে দমন করার লক্ষ্যে মুসলিম বাহিনীর অভিযানের সূচনা করেন সম্মানিত সোধী খিলাফত অধিকার করে হজরত আবু বুকুর রাদি আল্লাহ তাল্লাহর প্রথম অভিযান সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধু দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব kurtte paren assalamualaikum warahmatullahi wabarakatuh